হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা প্রোবাবিলিটির প্রশ্ন সমাধান করব। প্রোবাবিলিটি বিসিএস ব্যাংক সব জায়গায় খুব ইম্পর্টেন্ট, তো আজকের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। বলেছে থ্রি আনবায়াসড কয়েন্স আর টস্ট, হোয়াট ইজ দ্য প্রোবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট টু হেডস। বলেছে তিনটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করা হলো, অন্তত দুটি হেড পাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ দুইটি হেড পাওয়ার, আমরা জানি যে একটা মুদ্রা দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে হেড থাকে আর একটা হচ্ছে টেল থাকে, ঠিক আছে? ওকে, তো প্রোবাবিলিটির সূত্রটা হচ্ছে, আমরা এই বিষয়টা জানি, প্রোবাবিলিটির সূত্রটা হচ্ছে উপরে যেটা হচ্ছে ফেভারেবল আউটকাম আর নিচে যেটা আছে আমরা বসাবো টোটাল আউটকাম। এই হচ্ছে আমাদের প্রোবাবিলিটির সূত্র। সো এখানে যে জিনিসটা হচ্ছে, তিনটা আনবায়াসড কয়েন যদি টস করা হয়, আমাদের টোটাল আউটকামগুলো কী কী হতে পারে সেই জিনিসগুলো আগে আমাদের বের করতে হবে, যে প্রোবাবল যে আউটকামগুলো কী কী হয় সেটা আমরা একটু দেখি। প্রোবাবল আউটকামগুলো প্রথমে আসতে পারে, যেটা হচ্ছে আমরা তিনবার যদি টচ করি তাহলে তিনটাই টেল আসতে পারে, ঠিক আছে? তিনটাই টেল আসতে পারে। এরপর যেটা আসতে পারে, দুইটা টেল একটা হেড, তারপর আসতে পারে এরকম টেল হেড আবার টেল, এরকম আসতে পারে, আবার আসতে পারে হেড তারপর টেল এবং টেল, তারপর টেল আসতে পারে হেড আসতে পারে হেড আসতে পারে, তারপর হেড আসতে পারে টেল আসতে পারে এবং হেড আসতে পারে, এরপর আসতে পারে হেড হেড এবং টেল, তারপর আবার সবগুলা হেড আসতে পারে। অর্থাৎ আমরা টোটাল প্রোবাবল যে আউটকামটা আছে সেটা বের করে ফেলেছি। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে টোটাল আউটকাম হচ্ছে আমাদের আট। এখন আমাদের ফেভারেবল আউটকাম কয়টা সেটা আমাদের বের করতে হবে। ফেভারেবল আউটকাম হচ্ছে, বলেছে যে দুইটি হেড পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এই যে আমাদের আউটকামগুলো আছে এগুলোর মধ্যে দুইটা হেড পাওয়ার সম্ভাবনা কী কী আছে সেটা হচ্ছে, আছে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা হেড পাওয়ার সম্ভাবনা এই যে একটা আছে, তারপর এই যে আরেকটা আছে, তারপর এইখানেও দুইটা হেড আছে, এইখানেও যেটা হলো অন্তত অ্যাটলিস্ট, যেহেতু বলেছে অ্যাটলিস্ট, বেশি হলেও সমস্যা নেই, এখানে তিনটা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা হলো আমাদের ফেভারেবল আউটকাম। তাহলে প্রোবাবিলিটি যদি আমরা বের করতে চাই তাহলে কত হবে? উপরে হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম আর নিচে হচ্ছে আমাদের হবে টোটাল আউটকাম চার, তাহলে হচ্ছে দুইবার কাটা যাবে, যেটা হচ্ছে হাফ। তাহলে এটার অ্যান্সারটা হলো হাফ, বি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।